শিক্ষকতা করেছি, শিক্ষকতা পেশা, সুর দিয়ে আলোচনা করতে পারি না, আর সুর দিয়ে করাটা পছন্দ ওইভাবে করি না। আমার কথা হবে এরকমই, আপনারা কি কিছু সময় শুনবেন? কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে দেয়, ভুলিয়ে না দেয়, তোমাদেরকে কি যেন না করে, ভুলিয়ে না দেয়, আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, কি ভুলিয়ে দিবে না, আল্লাহ স্মরণ থেকে যেন তোমাকে ভুলিয়ে না দেয়, কি থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহ স্মরণ থেকে। আল্লাহ স্মরণ মানে সালাত। পৃথিবীতে যত ইবাদত রয়েছে আল্লাহর নৈকট্যতা লাভের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। কিন্তু আমাদের সমাজের অবস্থা এত কঠিন, জুমার সালাতে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি পাওয়া যায়, কিন্তু ওয়াক্তীয় সালাতে চারজন পাঁচজন সারা মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আসলেই শুধু কি জুমার সালাত আমাদের জন্য ফরজ না পাঁচ ওয়াক্ত সালাত ফরজ? কয় ওয়াক্ত? এই কথা বলতে হবে, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। এই জন্য আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমাদেরকে যেন গাফেল না করে দেয়, ভুলিয়ে না দেয়, তোমার মাল, আজকে আপনি আমি টাকা পয়সা রোজগার করার জন্য এত বেটি ব্যস্ত হয়ে পড়েছি যে যেটা কল্পনা অতীত। আপনার এক লক্ষ টাকা রয়েছে, আপনি চিন্তা করবেন কিভাবে আপনার পাঁচ লক্ষ হবে, ঠিক তাই না? কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই যে টাকা পয়সার পিছনে আপনি হন্য হয়ে ছুটেছেন, আপনাকে যে দুনিয়া থেকে চলে যেতে হবে, এখন যদি আপনার মৃত্যু হয় আপনার সাথে যাবে কি? যাবে কিছু না,